Dear viewers, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব চায়নার একটি সেলুনে যেখানে আমি চুল কাটাই দীর্ঘ এক মাস দশ দিন আমাদের এই এলাকায় লকডাউন ছিল লকডাউন শেষে আমি গিয়েছিলাম গতকালকে চুল কাটানোর জন্য আর সেই সেলুনের ভিতরে কি পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে সেটা নিয়েই আজকের এই আলোচনা তাহলে দেখতে থাকুন ইটি সি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা আমি আছি আপনাদের সাথেই Chinese New Year তাই সেলুনে অসংখ্য লোকের সমাগম সবাই চুল কাটানোর জন্য অপেক্ষা করছে আমিও চুল কাটাবো সেজন্য আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছি দেখা যাক আর কত সময় পরে আমার সিরিয়াল আসে সেলুনটা অনেক ভালো এই দেখুন সেলুনের টয়লেট এখানে পরপর কয়েকটা সেলুন আছে তবে এই সেলুনের কর্মচারীর সংখ্যা বেশি সেলুনটা একটু জনপ্রিয় আর টাকার অঙ্কের কথা বলতে গেলে এখানে একটু কমের ভিতরেই কাজ করা যায় গতকালকে আমি এসেছিলাম চুল কাটানোর জন্য কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে গতকালকে আমি চুল কাটাই নাই অন্য একটা সেলুনে গিয়েছিলাম গতকালকে সেখানে লোক কম ছিল তবে প্রাইস ছিল অনেক বেশি এখানে চুল কাটানোর আগে মাথা শ্যাম্পু দিয়ে ওয়াশ করানো হয় এরপরে চুল কাটি তবে এদের সেবা অনেক ভালো আমি এই সেলুনেই চুল কাটাই এক মাস বা দুই মাস পরে আমি এই সেলুনেই চুল কাটাই আজকেও এসেছি চুল কাটানোর জন্য যাই হোক এখন আমি চুল কাটাবো এই জন্য ব্যস্ত আছি这找多少钱啊？排队了没有？没有。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 
সবাই ব্যস্ত সময় পার করছে, কারো যেন অবসরের সময় নেই। এখানে চুল কাটার আগে মাথা ধৌত করা হয়, এরপরে চুল কাটে। এদের সেবা অনেক সুন্দর, এরা যত্ন সহকারে কাজ করে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে চাইনিজ নিউ ইয়ার, তাই সবাই ব্যস্ততম সময় পার করছে। চুল কাটা, চুলে কলপ দেয়া, চুলে শ্যাম্পু লাগানো, এই জাতীয় যত কাজ আছে পুরুষ কিংবা মহিলা সবার চুলের সেবা করা হয়। তবে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রাইস বা মূল্য। গতকালকে আমি দেখেছি এক মহিলা তার চুলের কিছু কাজ করানোর জন্য টাকা, অর্থাৎ চায়না টাকা পরিশোধ করেছে 398 RMB, তাতে বাংলাদেশি টাকায় 4,000 টাকার মতো হয়। আমি সাধারণভাবে চুল কাটিয়েছি, আমার থেকে নেয় 38 RMB। আমি এই সেলুনেই চুল কাটাই। চাইনিজ নিউ ইয়ার সামনে, তাই ডেকোরেশন দেখুন, ছবি ডেকোরেশন করা আছে। সেন্যান খয়লা, হ্যাপি চাইনিজ নিউ ইয়ার, সেন্যান খয়লা। সেলুনটা তেমন বেশি বড় না, তবে অনেক লোকের সমাগম ছিল। দীর্ঘক্ষণ ভিড় ধারণ করে সব কিছু দেখানো সম্ভব না, কারণ এটা চায় না, অনেকে মাইন্ড করে। তাই আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখানোর। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন, কমেন্টস করে আপনার কোনো মতামত থাকলে তুলে ধরুন। আপনি যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আর দেরি নয়, এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু মহলে আমার এই চ্যানেল সম্পর্কে মতামত তুলে ধরুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কন্টিনিউভাবে আমার এই ক্ষুদ্র ভিডিওটি দেখার জন্য।